সুলতানি ভোজের খাবার কেমন? সুলতানি ভোজের খাবারটা আসলে অনেক ভালো, আমরা প্রায় প্রায় এখানে আসি, তারপর আমাদের ক্যাম্পাসের সাথে। তো আপনি কি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট? ঢাকা কলেজের স্টুডেন্ট। ও, প্রায় এখানে খাওয়া দাওয়া করেন? প্রায় এখানে খাওয়া দাওয়া করি আমি। আজকে আমার বন্ধু ট্রিট দিয়েছে। আজকে প্রথম আসলেন না? তো সুলতানি ভোজ বলতে কথা, ওনারা আজকে প্রথম আসছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? যে যেখানে আছেন আশা রাখি ভালো আছে। আজকে চলে আসলাম নীলক্ষেত সুলতানি ভোজে। তো দেখা যাক সুলতানি ভোজে আজকে কী কী আছে, আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি আজকে কী কী আছে খাওয়ার জন্য। আমরা এখন দেখব। ভাই কেমন আছেন? জি আছি ভালো। আপনার দোকানে কি এখন কি কি আইটেম আছে? আমার এখানে আছে বাসমতি কাচ্ছি, চিনি গুঁড়া কাচ্ছি, তার বিপ দেহে বিপ খিচুড়ি, মোরগ পোলাও, গরুর রেশ। এটা হচ্ছে বাসমতি খাসির কাচ্ছি, সাথে আলু থাকবে, রাইস থাকবে। তো আমি আজকে এই সুলতানি ভোজের এই এটা কি বাসমতি চালের খাসির কাচ্ছি খাবো। তো এই খাসির কাচ্ছিটা কীভাবে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাসমতি খাসির কাচ্ছি। দেখেন কি সুন্দর পিস দেওয়া হয়েছে, দেখেন এই ধরনের পিস দেওয়া হয়। দুই পিস কত টাকা? 280 টাকা। এটা কি হাফ না ফুল? একজনের পরিমাণে দেওয়া হয়। এটা হলো স্পেশাল সুলতানি ভোজের খাসির কাচ্ছি কাচ্ছি বিরিয়ানি। এখন আমরা অন্য আইটেমে যাব। আর কি কি আছে আপনাদের এখানে একটু দেখান তো। সাদা পোলাও গরুর মাংস, এই যে সাদা পোলাওটা দেখতে পাচ্ছেন, এই সাদা পোলাওটা এভাবে দেওয়া হয়। আর গরুর মাংসটা ওনারা আলাদা মনে হয় সম্ভবত দেখি আলাদা কিভাবে গরুর মাংসটা দেয় ওনাদের। এই যে এটা চাপ পোলাও, অনেকে চাপ বলে, এটাকে কি বলে? গরুর রেজালা পোলাও, মাংস এক পিস দিয়ে 180 টাকা, সাদা পোলাও সাথে এক পিস ইয়ে আছে, আলু আছে, সাথে এক পিস আলু আছে, 180 টাকা। এতক্ষণে খাবার টেবিলে চলে আসলাম। তো খাবার মেনুর যে রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোনটার কী রেট, ততক্ষণে আগে খেয়ে নেই। সুলতানি ভোজের স্পেশাল যে খাসি আসছে বাসমতি চালের কাচ্ছি, বাসমতি চালের কাচ্ছি। এখানে খুব সুন্দর পিস, এটা দেখেন ধরতি ভেঙে গেল, একদম নরম তুল তুলে দেখতে পাচ্ছি আমরা। এই যে মাংসটা দেখেন কি নরম তুল তুলে, একদম একদম মজাদার করে এসেছে ওনারা রান্না করছে সুলতানি ভোজের খাবার বলতে কথা। গানটা তো হেভি ফাইন পাইতেছি আমি। তো এখানে আসবেন, সুলতানি ভোজে খাওয়া দাওয়া করবেন, অসংখ্য মানুষ এখানে খাওয়া দাওয়া করে, এটা নীলক্ষেত। তো এই যে পিসগুলা দেখতে পাচ্ছেন, যে আমি খাওয়ার আগে আমি আপনাদের পিসগুলা দেখিয়ে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সুলতানি ভোজের স্পেশাল গরুর একটা পিস দেওয়া হয়, এই পিসটা সহ আর এই যে পোলাওটা, এক প্লেট পোলাও আর হচ্ছে গরুর এই যে চাপ, এই চাপটা দিয়ে 180 টাকা বিক্রি করেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাসমতি রাইস। সুলতানি ভোজের খাবার কেমন? সুলতানি ভোজের খাবারটা আসলে অনেক ভালো, আমরা প্রায় প্রায় এখানে আসি, তারপর আমাদের ক্যাম্পাসের সাথে। তো আপনি কি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট? ঢাকা কলেজের স্টুডেন্ট। ও, প্রায় এখানে খাওয়া দাওয়া করেন? প্রায় এখানে খাওয়া দাওয়া করি আমি। আজকে আমার বন্ধু ট্রিট দিয়েছে। আপনার বন্ধু ট্রিট দিয়েছে? ভাইয়ের ভাইও কি ঢাকা কলেজের স্টুডেন্ট? এই কিসে আছেন ভাইয়া, কোন সাবজেক্টে? ইতিহাসে, থার্ড ইয়ার। তো আপনিও প্রায় এখানে খাওয়া দাওয়া করেন? ওকে ফাইন, বেস্ট অফ লাক আপনাদের জন্য, তো ভালো থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক
দর্শক এখানে খাওয়া দাওয়া করছে বা যারা ভোজন বিলাসী তারা এখানে আসেন এই সুলতানি ভোজ খাওয়ার জন্য, তারা খাওয়া দাওয়া করার জন্য ভাইয়ারা আসছেন। তো ভাইয়ারা কি প্রায় এখানে আসেন? আজকে প্রথম আসলেন না? তো সুলতানি ভোজ বলতে কথা ওনারা আজকে প্রথম আসছে। যাই হোক, তো আমি আপনাদেরকে একটু বলে রাখি, এখানে এসির ব্যবস্থাও আছে। আপনারা ছোটো পরিসরে হলো, উপরে দোতলা আবার আরেকটা স্পেস আছে, আমি দোতলার স্পেসটাও আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সুলতানি ভোজের পুরো, আমি আপনাদেরকে যে রুমটি দেখালাম আগে, এখন ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি? শেখ শাহরিয়ার। আপনি কি সারাদিন বসেন না এক টাইমে বসেন? মালিক আপনি? সারাদিনই থাকেন না? তো আপনাদের এখানে ভিড় হয় বেশি কোন সময়? কোন সময়? লাঞ্চ টাইমে না? তালিকা বলে দিচ্ছি, বাসমতি কাচ্চি খাসির মাংস 2 পিস 280 টাকা, এক্সট্রা কাচ্চি রাইস 100 টাকা, চিনিগুড়া কাচ্চি গরুর মাংস 2 পিস 200 টাকা, এক্সট্রা কাচ্চি রাইস 60 টাকা, ঘি পুনা খিচুড়ি 200 টাকা, এক্সট্রা খিচুড়ি রাইস 80 টাকা, মোরগ পোলাও 160 টাকা, এক্সট্রা সাদা পোলাও 50 টাকা, এক্সট্রা রোস্ট 130 টাকা, গরুর রেজালা পোলাও 180 টাকা, এক্সট্রা সাদা পোলাও 50 টাকা, এক্সট্রা রেজালা 140 টাকা, বিফ তেহারি হাফ 140 টাকা, বিফ তেহারি এক্সট্রা কোয়ার্টার 85 টাকা, বিফ তেহারি 3 কোয়ার্টার 210 টাকা, বিফ তেহারি ফুল 280 টাকা, কোল্ড ড্রিঙ্কস আছে সাথে। এখন আপনাদেরকে আমি সেকেন্ড ফ্লোরটা দেখানোর চেষ্টা করতেছি। সেকেন্ড ফ্লোরটা মোটামুটি মনোরম পরিবেশ, শুনশান আছে, রাত্র 8টা বাজে, যেহেতু রাত্রে 9টার দিকে নাকি ভিড় হয় শুনলাম। তো এখন সুলতানি ভোজে আপনারা যদি আসতে চান যে কোনো প্রান্ত থেকে ঢাকার নীলক্ষেত পাম্পের পাশে সুলতানি ভোজ বললেই আপনারা আসতে পারবেন। আর আমি খাবারটা খেয়ে দেখলাম অনেক টেস্টি ছিল এবং অনেক ফ্লেভার ছিল, ভালো লেগেছে আমার কাছে। আপনারা চাইলে আসতে পারেন। তো যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।